এলাম আর কখন যে চেক আউটের টাইম হয়। এটা হলো আমাদের ব্রেকফাস্ট। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইভ স্ট্রিমিং। আর আজ হলো পাহাড়ের শেষ দিন, মানে এবার থেকে এবার আমরা এখান দিয়ে চলে যাব। এবার বাড়ি যেতে হবে, আর কোথাও যাওয়ার জায়গা নেই। আর এখানে মৌ নিজের ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছে। ভাই তোর ভিউ পয়েন্টটা কোন দিকে অবস্থিত? এই তুই কানে দিয়ে যা, কিছু ঠান্ডা লেগে যাবে। গুড মর্নিং বাবান। এখানে সকাল সকাল বাবান চাঁদ দেখ, দেখা যাচ্ছে ওপরে, আর কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, কিন্তু খুব আবছা। ও ও গুড মর্নিং, আরে গুড মর্নিং ব্রো। ওখানে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা, বাট দ্য ফ্যাক্ট ইজ ওটা পুরোটাই মেঘে ঢেকে গেছে, অ্যান্ড দিশা দিরা ভেতরে যা নয় তাই করছে। আর আমি বাইরে, যাই হোক, জাস্ট পাইন ফরেস্ট। এই কটেজগুলো জাস্ট অসম ব্রো, থাকলে হেভি হয়। হ্যাঁ বাট কে থাকতে দেবে, যাই হোক। আমরা করছি চেক আউট, জুতো বাবা এলাম আর কখন যে চেক আউটের টাইম হয়ে গেল বুঝতেও পারলাম না। তো চলো ভিউকে টাটা বাই বাই বলে আমরা যাই আমাদের নেক্সট গন্তব্য, অর্থাৎ এনজিপিতে। চলো 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 চলো, রুমটা আমরা খুবই মিস করেছি। লাগেজ তুলে বাবাই, আর এই লাগেজটা লোকরা নিয়ে যাবে। চলো বাবা, আগেই নেমে গেল বাবা। ওয়েট, তো অনেক অপেক্ষার পর এখন কফিটা চলে এসছে, সামনে পোলার বিয়ার বসে আছে। চলো, আর এখানকার কাপগুলো না খুব ভালো দেখতে। আমার কাছে আছে, হাত দিয়ে। এটা হলো আমাদের ব্রেকফাস্ট। যেতে যেতে মনেশ্বরের চোখে পড়লো, তো চলো যাওয়া যাক। মাত্র 5 মিনিট সময় আছে, তার মধ্যে এটাকে একটু ঘুরে দেখতে হবে। হাই এ ভাই, এন্ট্রি এদিকে। হ্যাঁ, এখান থেকে হলো দর্শন। দাঁড়িয়েছি আর কফি খাচ্ছি। হ্যাঁ, এই গরমেও কফি, কিছু করার নেই। কি করেছি, আসলে ঠান্ডা জায়গায় ছিলাম তো। দিদি তো সবার সাথে হিন্দিতে কথা বলে বলে খাওয়ার জার্নি শুরু হয়ে গেছে। আর এরা যে কত অ্যামাউন্টে খেতে পারে আমি জানতাম না, ভুল ভেঙে গেছে আমার। সকাল থেকে উঠেছি আর খাওয়া শুরু করেছি, দুবার ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এই সাল 4টা কপি বলতে বলতে অভ্যাস হচ্ছে। যেখানে দেখো 4টা কপি, গরম জায়গায় গরম জায়গায় গরম গরম কপি, 4টে কোল্ড ড্রিঙ্ক বলতে হতো। এবার একদিন ধরে কপি কপি বলেছি তো, দুদিনে একবার কপি বলেছি। সহজ খাবে না, বাড়ি নিয়ে যাবে। এই প্লেটও তো দিয়েছে, এইটার দাম 70 টাকা। দীর্ঘ 5.5 ঘন্টা ওয়েটিং রুমে ওয়েট করার পর, আর 2 ঘন্টা ট্রেন লেট আসার পর, আমরা ট্রেনে করে পৌঁছে গেছি অ্যাট লাস্ট হাওড়া। আর এর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, কারণ আর এনার্জি ছিল না। একেবারে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে দেন শান্তি, তার আগে শান্তি নেই, এই জন্য মাঝখানে আর কোনো ভিডিওই করা হয়নি।
আর এই ছিল আমাদের পুরো ট্রিপটা, যা খণ্ড খণ্ড করে আমি পুরোটা শেয়ার করার চেষ্টা করছি আর পুরোটা শেয়ারও করেছি। তো তোমাদের কেমন লাগে তোমরা জানিও কমেন্টে, অ্যান্ড লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।